আজকে আমরা দেখব একটি হিউমিডিটি ফায়ার এই হিউমিডিটি ফায়ারটি কিন্তু পানিকে খুব সহজেই বাষ্পে তৈরি করতে পারে এবং বাষ্প তৈরি করলে কিন্তু বাষ্পগুলো অনেক ঠান্ডা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সেটি ফ্যান বা কুলার হিসাবে ব্যবহার করতে পারি যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে বুঝতে পারছেন এটা হচ্ছে একটি হিউমিডিটি ফায়ার এটা কাজ করে মূলত হাই ফ্রিকোয়েন্সিতে এর ফ্রিকুয়েন্সির রেঞ্জ আছে সতেরো কিলো হার্স প্লাস সো যাই হোক ওদিকে না গিয়ে আমরা জাস্ট এই বক্সটি খুলে দেখি এর মধ্যে কী কী আছে জাস্ট আমরা যে প্যাকেটটি খুললে আমরা এরকম একটি বড় আকারের পাওয়ার সাপ্লাই পাবো এটি মূলত এই হিউমিডিটি সেন্সরের পাওয়ার সাপ্লাই এটি আমরা বের করে নিব এবং আমাদের একটি হিউমিডিটি সেন্সর পাবো অর্থাৎ হিউমিডিটি যে ডিভাইসটি আছে এটি হিউমিডিটি করবে অর্থাৎ পানিকে বাষ্প তৈরি করবে আমরা এখন একটু বিস্তারিত দেখি এই মডিউলটি আমাদের চলে চব্বিশ ভোল্টের এই জন্য আমাদের এই বক্সের মধ্যে চব্বিশ ভোল্টের একটি বারোশো মিলি এমপিয়ারের পাওয়ার সাপ্লাই দিয়ে দেছে এটি হচ্ছে একটি চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই আমাদের এই পাওয়ার সাপ্লাইটি যদি সরাসরি দুইশো বিশ ভোল্টে প্লাগ ইন করে দিই এই প্লাগটা যদি আমরা দুইশো বিশ ভোল্টে প্লাগ ইন করে দিই তাহলে আমাদের এই সেন্সরটি রান হয়ে যাবে আর এই ডিভাইসটির সাথে কিন্তু অটো মোড সেট করা আছে অর্থাৎ আমাদের যদি পানি না থাকে তাহলে এই হিউমিডিটি ফায়ারটি অর্থাৎ এটি কিন্তু নিজে নিজে বন্ধ হয়ে যাবে এবং যদি এর ওপরে যদি পানি থাকে তাহলে কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে এই সেট আপটি এর মধ্যে দেওয়া আছে অর্থাৎ পানি না থাকলে এটি লং টাইম বন্ধ হয়ে যাই হোক চলুন দেখি এটি কিভাবে কতটা বাষ্প তৈরি করতে পারে সে সেটি আমরা দেখবো বাষ্প তৈরি করার জন্য অবশ্যই পানির প্রয়োজন হবে এবং পানি এটি আমি এই বক্সে রাখবো এই বক্সের মধ্যে আমি জাস্ট হিমিনিটি ফায়ারটি এভাবে রেখে দেবো হিউমিডিটি ফায়ারটি বক্সের মধ্যে রেখে আমরা জাস্ট এই বক্সটি পানি দিয়ে সম্পূর্ণ করে দেব। অর্থাৎ আমাদের এই হিউমিডিটি সেন্সরটি যেন ডুবে থাকে সেই পর্যন্ত আমরা কিন্তু পানি দেব এটা সম্পূর্ণ ফুল করে দিলে কিন্তু হবে না এখানে পানির পরিমাণটা কিন্তু এই যে এখানে যে যেটি দেখতে পাচ্ছেন এটির মাধ্য এটি অবশ্যই ডুবতে হবে অর্থাৎ আমাদের এখানে যে একটা সেন্সর দেওয়া আছে সেন্সরটি কিন্তু ডুবতে হবে এছাড়া কিন্তু এটি কোনোভাবেই চলবে না আমাদের এই এই সেন্সরটি ডুবলে অর্থাৎ এই যে এখানে যে নাটের মতো একটি জিনিস দেখতে পাচ্ছেন এটি যদি পানির নিচে থাকে তাহলে কিন্তু এটা কুয়াশা তৈরি করবে যদি পানির এটি যদি পানির উপরে থাকে তাহলে কিন্তু কুয়াশা তৈরি করবে না অবশ্যই আমাদের এটি এই পর্যন্ত কিন্তু পানি দিতে হবে এখন জাস্ট আমি দুইশো বিশ ভোল্টে যদি এই সেন্সরটি লাগিয়ে দিই তাহলে দেখবেন যে কুয়াশা তৈরি হওয়া শুরু হয়ে যাবে দেখুন আমাদের এখানে কিন্তু কুয়াশা তৈরি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আর একটু পানি দিয়ে দিই দেখুন কি পরিমান কুয়াশা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন কুয়াশার কারণে দেখুন এখানে পুরো বক্সটি কিন্তু ভরে যাচ্ছে আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি যায় না কিন্তু এখানে দেখুন কুয়াশা খুবই কুয়াশা অনেক কুয়াশার মতো দেখুন আমাদের আর্দ্রতা তৈরি হচ্ছে অর্থাৎ হিউমিডিটি তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি সো আশা করি আপনারা ভিডিওটির মূল থিমটা বুঝতে পারছেন এই মডিউলটি কিন্তু এভাবেই কাজ করে যাই হোক ভিডিওটা আর বড়ো করতে যাচ্ছি না যারা এখন পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন